আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাসিম ভাই একটা প্রশ্ন করেছিলেন যে মুসলিম সম্প্রদায় অর্থাৎ শরীয়তের মধ্যে খরগোশের মাংস খাওয়া যাবে কিনা, এই ব্যাপারে স্পষ্ট হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 5535 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1953। হাদিসে বর্ণনা করা হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আন্নাহু সাদা আরনাবান, তিনি একটা খরগোশ শিকার করেছিলেন। ওয়া আতা বিহা আবা তালহাতা, এবং সেটা নিয়ে আবু তালহার কাছে আসলেন। ফাযাবাহাহা, অতঃপর তিনি সেটাকে জবাই করলেন। ফাবাআসা বি উরাকিহা ওয়া ফাখিদাইহা, সেই খরগোশের দুইটি রান সহ কিছু মাংস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হলো। রাবি বলছেন যে ফা আতাইতু বিহা, আমি সেই মাংসগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। ফা কাবিলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খরগোশের মাংসটাকে গ্রহণ করলেন, অর্থাৎ তিনি নিয়ে নিলেন। তো হাদিস স্পষ্ট দলিল যে খরগোশের মাংস খাওয়া শরীয়তে জায়েজ। এই সহিহ মুসলিমের যে ব্যাখ্যা গ্রন্থ, সেই ব্যাখ্যা গ্রন্থে ইমাম নাওয়াবী রহমাহুল্লাহ আলাই বলছেন যে ও আকলুল আরনাব হালালুন ইন্দা মালিকিন ওয়া বিহানিফা ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া উলামা কাফা। খরগোশের মাংস খাওয়া ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বাল সহ অধিকাংশ উলামার নিকটেই জায়েজ, আর নাজায়েজ হওয়ার কোনো প্রশ্ন আসে না, যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট দলিল যে খরগোশের মাংস রাসূল সাল্লাম গ্রহণ করেছেন, তিনি নিষেধ বা অপছন্দ করেননি। তো সেক্ষেত্রে যে ব্যক্তি রুচি হবে তার জন্য খরগোশের মাংস খাওয়া হালাল ইনশাআল্লাহ বৈধ হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।